আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি পারভীন আক্তার তোমাদেরকে আজকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা থেকে নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের ইতিহাসের যে উপাদানগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো অতীতকালে ঘটে যাওয়া ঘটনা প্রবাহী হচ্ছে ইতিহাস। ইতিহাসে মূলত কোনো অলিক উপাদান বা অলিক কোনো বস্তুকে তার উপাদান হতে পারে না, অলিক কোনো বিষয়কে নিয়ে ইতিহাস আলোচনা করে না, বরং ঘটনা যা ঘটে তার সত্য যে বৈজ্ঞানিক অনুসন্ধান সেই অনুসন্ধান করে ইতিহাস তার বিষয়বস্তুকে নিয়ে নেয়। দেখো আজকে আমরা প্রথমেই বলেছি আজকে ইতিহাসের উপাদান সম্পর্কে আলোচনা করবো। ইতিহাসের উপাদান মূলত দুই প্রকার, একটা হচ্ছে লিখিত উপাদান এবং অপরগুলি হচ্ছে অলিখিত উপাদান। লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। যেমন ধরো ব্যাট, কোটিল অর্থশাস্ত্র, আবুল ফজলের আইনি আকবরী প্রভৃতি। তারপর রয়েছে অলিখিত উপাদান, যেগুলো লিখিত নয়, অর্থাৎ এগুলি লেখা যা হয়নি। এগুলো হচ্ছে মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি, থালা, বাটি, অলংকার, যুদ্ধাস্ত্র, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি। এখানে দেখো যেগুলি মানুষের ব্যবহার করা হতো, যেগুলি মানুষ ব্যবহার করতো প্রাচীনকালে, সেগুলিকেই মূলত ইতিহাসে অলিখিত যে উপাদান বলা হবে। তারপর ধরো মুদ্রা, মুদ্রাতে দেখবে অনেক সময় সাল লেখা থাকে বা কারো ছবি দেওয়া থাকে। এগুলি দেখে অনুমান করা হয়, ধরে নেওয়া হয় যে এগুলি ওই সময়ের, অর্থাৎ কোন কালের উপাদান, কোন সময় এগুলি ব্যবহার করা হয়েছিল। সুতরাং তোমরা বুঝতে পারলে যে ইতিহাসের উপাদান মূলত দুই প্রকার, একটা হচ্ছে লিখিত এবং অপরটা হচ্ছে অলিখিত। তাহলে আমরা আজকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করি। এখানে লিখেছি, রাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র তার সব প্রাচীনকালের মানুষের ব্যবহার্য জিনিসপত্র সংগ্রহ করে এবং এগুলিকে সে মাঝে মধ্যে কী করে যে বিভিন্ন যে প্রদর্শনী হয় সেগুলিতে প্রদর্শনীর ব্যবস্থা করে। ইতিহাসের জনককে আশা করি তোমরা সবাই জানো ইতিহাসের জনককে। তারপরে বলে দিচ্ছি যে ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। তারপর বলছে ইতিহাস সত্য ঘটনাকে উপস্থাপন করে, বুঝিয়ে বলো। ইতিহাস, আমরা প্রথমেই তোমাদেরকে বলেছি যে ইতিহাস সত্য ঘটনাকে উপস্থাপন করে। এখানে কোনো অলিকতার স্থান নেই, অলিক বিষয়ের স্থান নেই, যেটা ঘটে সেটাকেই এখানে সত্যানুসন্ধানের মাধ্যমে, বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মাধ্যমে বিশ্লেষণ করে সেটাকে গ্রহণ করা হয়। এই জন্য আমাদের বলব যে ইতিহাস সত্য ঘটনাকে উপস্থাপন করে। এবং রাজের সংগ্রহে রাখা জিনিসপত্র ইতিহাসে কোন ধরনের উপাদান, দেখো রাজ কী কী সংগ্রহ করেছে আমাদের এখানে বলা হয়েছে প্রাচীনকালের মানুষের ব্যবহার্য জিনিসপত্র সংগ্রহ করা। যে আমরা প্রথমে শিখে ফেলেছি যে কোনগুলি লিখিত উপাদান এবং কোনগুলি অলিখিত উপাদান। তোমরা দেখো যে আমরা এখানে লিখেছি যে থালা, বাটি, অলংকার, যুদ্ধাস্ত্র, কৃষি যন্ত্রপাতি, মানুষের ব্যবহার করা যেগুলো মূলত সেগুলি হচ্ছে অলিখিত উপাদান। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি এগুলি হলো অলিখিত উপাদান। তারপর আছে দেখো উদ্দীপকের লিখিত উপাদান ইতিহাসের একমাত্র উপাদান নয়। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে শুধু প্রাচীনকালের মানুষের ব্যবহার্য জিনিসপত্র সংগ্রহ করা, এগুলো শুধুমাত্র উপাদান ইতিহাসের একমাত্র উপাদান নয়। কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে ইতিহাসের উপাদান হচ্ছে দুই রকম, একটা হচ্ছে লিখিত এবং অপরটা হচ্ছে অলিখিত। তাহলে লিখিত উপাদানগুলির মধ্যে রয়ে গেল আমাদের সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র। তাহলে আবার দেখো অলিখিত উপাদানে মুদ্রা আছে, শিলালিপি আছে, তাম্রলিপি আছে, ফালাবাটি আছে, যুদ্ধাস্ত্র আছে, অর্থাৎ অনেক জিনিসের এখানে রয়েছে। তাহলে সহজেই আমরা বলতে পারি যে উদ্দীপককে উল্লিখিত উপাদানগুলি ইতিহাসের একমাত্র উপাদান নয়। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এই কামনায় আজ রাখছি। আমি পারভীন আক্তার, আসসালামু আলাইকুম।